Hi viewers, Assalamualaikum. Welcome back to my YouTube channel. Friends, তোমাদের এই ওয়াশরুমটা দেখানোর কারণ হলো আজকে সকাল সকাল উঠে এই ওয়াশরুমটা খুব পরিষ্কার করছি। অনেক পরিষ্কার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঘর গোছানো দেখতে পাচ্ছ। আজকে সকাল সকাল উঠে মেজাজটা এত খারাপ হয়ে গেছে যে আমি ঘরগুলো গুছিয়ে রেখে একটু বাইরে গেছিলাম দোকানের নিচে। ছেলের জন্য লুডুস কিনতে গিয়েছিলাম। এই ঘরটা যে পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা আমি ঘুম থেকে উঠেই পরিষ্কার করে তারপরে ওর জন্য হলো লুডুস আনতে গিয়েছি। এই লুডুসটা লুডুস খেতে পছন্দ করে এখন, তাই আনলাম ওর জন্য। তো গুছিয়ে এত কষ্ট করে গুছাই গেছি। গুছাই যাওয়ার পরে আবার সে ওলো আয়সা দেখলাম যে এলোমেলো করে রাখছে, আবার গুছালাম। দিনের মধ্যে না হয় দু তিনবার আমার ঘরে গুছাইতে হয়। আর এই যে আজকে আজকে এখানে আলু ভাজি করবো। আলু ভাজি আমার খুব পছন্দ, ফেভারিট একটা খাবার বলা যায়। আলু ভাজি, আলু ভর্তা, তারপরে ডাল, এগুলো হলেই আমার হয়। দেখা যায় আলু ভাজি দিয়ে, আলু ভাজি কেন জানি, আলু অন্য সব ভাজির থেকে আলু ভাজি আমার কাছে খুব ভালো লাগে। আর শাকের ভিতরে বলতে গেলে লাউ শাকটা আমি পছন্দ করি, আর কচু শাক হলো আমার সবচেয়ে ফেভারিট। কচু শাক আমি খুব পছন্দ করি। আর আলু আলু ভাজি পছন্দ করি। আর চিকেন থেকে বিফ গরুর গোশত থেকে আমি চিকেন খেতে পছন্দ করি। এটাই আমার হাজব্যান্ডটি যেটা খেতে পছন্দ করে, আমি ওর উল্টোটা। তো দুজনে দু ধরনের আলু ভাজি, ওনার আমার যেরকম আলু ভাজি পছন্দ, তোমাদের ভাইয়ার হলো সিম আলু একসাথে ভাজি করে ওটা খুব পছন্দ। কিন্তু আমি আবার আলু ভাজিটাই আমার খুব হলে বা আলু ভাজি হলে আর কিছু লাগে না, অন্য তরকারি না থাকলেও চলে। তো এখানে যেহেতু তোমাদের ভাইয়ার ঢাকার বাইরে থাকে, তো আমি একা মানুষ, আমার একার জন্য একটা তরকারি বা একটা কিছু হলেই হয়ে যায়। আর আমার বেবি তো এখনও ছোটো, ওই আলু ভাজি দিয়েই খাবে আমার সাথে, আর হলো লুডুস খাবে। ওর খাবার তো আলাদা করাই থাকে, ওগুলোই খায় বেশিরভাগ। আর এখানে বসে বসে কী করবো, বসে বসে আলু কুচাচ্ছি ধীরে ধীরে। আর এই বটিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো আমার বটিগুলো খুবই ধার, আর কাটতেও খুব আরামদায়ক। এটা আমাদের গ্রাম বাড়ি থেকে বানিয়ে আনছে আমার দাদি। তো আমাদের গ্রামের লোহাগুলো মনে হয় খুব ভালো, তাই যে বটিগুলো খুব ভালো হয়ে ভালো করে বানিয়ে দেয়, ধারও থাকে অনেকদিন। আর ঢাকা শহরে যে বটিগুলো বিক্রি করে ওগুলো কয়েকদিন পরে ধার চলে যায়, ধার দিলেও হয় না। আর আমরা এটা তিন বছর হয়েছে ইউজ করতেছি। দেখা গেল যে দুটো বটি, একটা হলো আমার আম্মার বটি আর একটা হলো আমার বটি। আমার দাদু আমাকে একটা বটি দিয়েছিল, ওটাও আছে। দুটোই আমরা ইউজ করি, তা না হলে জং ধরে যাবে বেশি দিন রাখলে। তো বটিগুলো খুব ভালো গ্রামের বটি। ওটা দেখা যায় যে অনেক দিন, এই যে আলু, তোমরা সবাই জানো কী কী লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিব সুন্দর করে কেটে, তারপরে আলুটা ধুয়ে ওটা ইয়েতে বসাই দিব, কড়াইতে তেল দিয়ে ওটা তো বসাই দিব। তেলে তেলটা কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই আলু ভাজি ভাজা ভাজা হয়ে গেলে তখন তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়, আলু ভাজির কালারটা। এরপরে একটু হালকা লবণ দিলে তাই হয়ে যাবে, আর কিছু লাগে না। আলু ভাজি করতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর লবণ হলেই হয়ে যায় আলু ভাজি। কিন্তু আমার হাতে আবার ভর্তার থেকে আলু ভাজি ভালো হয় খুব, তরকারি থেকেও ভাজি খুব ভালো আমি রান্না করতে পারি। তো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো সেটা হলো,
আর একটা কথা শেয়ার করার আগে বলে রাখি, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কে কী জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অ্যান্সার বা রিপ্লাই দিব। আর তোমরা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখানে কাটাকুটা শেষ, তাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো যখন যখন কাজ করি তখন কাটা তখন করে রাখলেই ভালো, তাহলে পরবর্তীতে দেখা যায় আর কাজে বেশি ইয়া হয় না, কি বলবো, বেশি দেরি হয় না। আর সব কাটাকাটি শেষ, এখন সব ধুয়ে নিবো আলু ভাজিটা ধুয়ে নিব। আর তোমাদের মাঝে যে কথাটা শেয়ার করব সেটা হলো যে কালকে রাতে ঘুমাতে পারিনি রাতে, কারণ আমার রুমে যে ফ্যানটা আছে ফ্যানটা প্রায় 1 বছর হয়েছে কিনছি, এর আগে নষ্ট হয় নাই। সেদিন সুইচ দিয়েছি, দেখি এরপরে আর ফ্যানটা চলতেছে না, এখন কি হয়েছে সেটা বলতে পারছি না, ফ্যানটা চলে না, মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি। কিন্তু তোমাদের ভাইয়া আসলে পরে ঠিক করাই দিবে বলছে, আর করছে রাতে তো ঘুমাতে পারিনি, সারা রাত দেখা গেছে ঘেমে গেছে। এখন তো শীত নাই, প্রচণ্ড গরম, ঘেমে অস্থির, পরে দেখা যায় একটা টেবিল ফ্যান ছিল ওটা ইউজ করছি। তো ভালো থাকবে, দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে।